পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তির সামাল দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে নিগ্রহ হলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশ বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বর্ধমান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাজে প্রতাপপুর এলাকায়। দীর্ঘদিন ধরেই পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোন ও মায়ের মধ্যে অশান্তি চলছে। সোমবার সেই অশান্তি মাত্রাতিরিক্ত হয়ে ওঠে। সম্পত্তি দখলের জন্য মাকে মারধর করার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে, অপরদিকে ছেলেকে মারধর করার অভিযোগ ওঠে মা বোন ও পিসির বিরুদ্ধে। আজকে হঠাৎ করে আমাকে সকালবেলায় এখানে এসেছি, আমার গাড়িটাকে ভেঙে দিয়েছে। আমি ওখানে আমার বাবার জায়গায় গাড়িটা দেখেছি, সেটাকে রাতের বেলা ভেঙেছে, দিয়ে তারপরে বলছে আমাকে যে কে ভেঙেছে সেটা আমি জানি না, ঠিক আছে। ওই নিয়ে কথা কাটাকাটি হতে হতে এইখানে আমার ছুরি মেরে দেয়, ঠিক আছে। আমি 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 থানায় গিয়ে কমপ্লেন করি, দিয়ে তারপরে আমি এখানে এসে যখন এখানে বসছি, এত বড় আল্লা ইট তুলে আমার পিসিরা আমাকে মারতে আসছে। দিদি, হ্যাঁ, আমার ওই সাদা রঙের গাড়িটা, টিভিএস। হঠাৎ করে আমি ওখানে গাড়িটা রেখেছিলাম বলে রাতে, ওইখানে আমার জায়গাতেই গাড়িটা রেখেছি, রাতের বেলা লোক দিয়ে আমার গাড়িটাকে ভেঙে দিয়েছে। আমি সকালবেলা যখন বলছি তখন আমাকে উল্টো পাল্টা খিস্তি খামারি, এবার মেয়ে ছেলে, ঠিক আছে, মেয়ে ছেলে এসে মারধর করছে আমাকে। এই মুহূর্তে এটা সুষ্ঠু বিচারক, নাহলে তো আমাকে কখন মার্ডার করে দেবে? ও লোকজন নিয়ে এসে ভাড়া করে এমনকি পর্যন্ত লোককে বলছে মেরে দে, এরকমও ঘটনা ঘটছে, ঠিক আছে। আমারই মা, হনুমান মন্দিরের পয়সা জামাইবাবু, আমার জামাইবাবু নিয়ে চলে গেছে, সে আর এখানে ফেরত আসছে না, তাকে যত টাকা হচ্ছে সে আর আসছে না। জামাইবাবু এখানেই থাকতো, অজয় দেবনাথ। আমার স্বামীকে, আমার ছেলেকে আমাকে অত্যাচার করছে, ননদরা এসে, শাশুড়ি আর জামাইবাবু আমাকে কুপ্রস্তাব দিচ্ছে। জামাইবাবু অত্যন্ত খারাপ মানুষ, সমস্ত চুরি করে করে নিয়ে আমাদের এখান থেকে চলে যাচ্ছে, আমাদেরকে ধরে মারপিট করছে। আমার স্বামীকে আজকে ছুরি দিয়ে সকাল 8টার সময় মারা হয়েছে। আবার আমরা থানায় কেস করে আসার পর বাড়িতে এসেছি, তারপরে আবার বিকালে এখানে এসেছে, বিকালে আবার বড় ইট ছুঁড়ে মেরে ওর পিসিরা এসে আবার মারছে। কেন? ওই যে সম্পত্তির কারণে, ওর বাবার সম্পত্তিটা ওরা এখন চাইছে, ওর ছেলেকে কিছু দেবে না। সব শাশুড়ি আর কি ইচ্ছা, মেয়েদেরকে সব কিছু দেবো। শাশুড়ি এখন মেয়েদের কাছে থাকে সব কিছু, শাশুড়ি কিছুই ছেলেকে দিতে চাইছে না, শাশুড়ি শুধু মেয়েদের কথাই ভাবছে, জামাই আর কি সব কিছুই জামাই। জামাই যেখানে ভালো থাকবে, জামাই যেখানে ইয়ে থাকবে, সব কিছু জামাইকে নিয়ে চেষ্টা করছে, ছেলেকে মেরে ফেলতেও চাইছে। হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি, আমরা সকালে অভিযোগ করে এসেছি। আমরা অনিতা দেবনাথ, অজয় দেবনাথ, পার্বতী দেবনাথ, পার্থ দেবনাথ, নিবেদিতা দেবনাথ, অবলা দেবনাথ আর তাপসী দেবনাথ। শাশুড়ির নাম পার্বতী দেবনাথ। শ্বশুর 7 মাস হয়ে গেল, জুন মাসে, 7ই জুন মারা গেছেন। আমরা চাইছি এর একটা ব্যবস্থা হোক। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ উপস্থিত হয়ে দুই পক্ষের কথা শোনার পর এই ঘটনায় জড়িয়ে পড়ে। এই ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগে স্থানীয় এক যুবককে আটক করে। বাবা থাকতেই করতো, মার ধর, অশান্তি করতো। ওর বাবা আছে বলে আমি বেঁচে ছিলাম, ওর বাবা মরে গেছে, বউ বেটা মেরে ঘর থেকে বার করে দিলাম, পাড়ার লোকে মেয়ের কাছে এনে রাখলো, ওকে সব লিখে দিতে হবে। আমার 3টে বাড়ি ওইখানে, ওই মোড়ে, ওই 3টে লিখে দিতে। আর বেকার ছেলে, বিরাট মিষ্টির দোকান করে দিয়েছিল, সব উড়িয়ে দিয়েছে। ওই আমার ছেলেকে, সুদীপ্ত দেবনাথকে, সুদীপ্ত দেবনাথকে। আপনি ভিডিও দেখুন, যদি আমি মেরে থাকি তার শাস্তি আমি ভোগ করব। আমাদের মারার মতন কে আছে? আমাদের তো ছেলে নেই কেউ, এই তো কটা মেয়ে। এই দেখুন কি হারে মেরেছে, এই দেখুন নাকের নাক ছবি কোন দিকে উড়িয়ে দিয়েছে মেরে, থাবড়া মেরে। এই দেখুন, ওই সব লিখে দিতে হবে। আজকে আবার বৌমার বোলপুর থেকে মাকে এনেছে, মাসিকে এনেছে। আমি এই মুহূর্তে আমি চাই না, আমি কিচ্ছু ভাগ চাই না, আমি ওই ছেলের সঙ্গে আমি থাকবো না। আমাকে আমার ছেলেকে চরম শাস্তি দিন, আর আমাকে আমার আলাদা জায়গা করে দিন, আমি যাতে আলাদা একা থাকতে পারি। সেই সময় পুলিশের দিকে তেড়ে আসেন স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ। তারা পুলিশের কাছ থেকে ওই যুবককে ছাড়িয়ে নিয়ে যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।